দু হাজার একুশ পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে একেবারেই বিধানসভা থেকে সাফ হয়ে গেল বাম কংগ্রেস দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি দল কিন্তু কয়েক মাসের মধ্যেই বাংলার পুর নির্বাচনে বিজেপিকে সাফ করে দিয়ে আবারও দ্বিতীয় স্থানে উঠে আসলো বাম কংগ্রেস সোমবার চারটি পৌর নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় সেখানে শাসক দল তৃণমূল বোর্ড গঠন করলেও কার্যত বিজেপিকে সাফ করে আবারও নিজেদের জমি পুনরুদ্ধার করতে অনেকটাই সক্ষম বাম কংগ্রেস এদিকে শিলিগুড়ি পৌরসভা হাত ছাড়া বামেদের সেখানে একটি আসন পায় কংগ্রেস আসানসোল পৌরসভায় কংগ্রেস কংগ্রেস তিনটি আসন 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 পায় 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 বামেরা চারটি দুটি দল অর্থাৎ যে পশ্চিমবাংলায় একটা সময় কংগ্রেসের অস্তিত্ব ধরে রাখার লোক ছিল না সেখানে বিজেপিকে পেছনে ফেলে জমি পুনরুদ্ধার করতে অনেকটাই মরিয়া হয়ে উঠেছে জাতীয় কংগ্রেস সর্বশেষে বিধানসভার নিরিকে তুলনামূলক ভালো ফল রিপোর্ট হাল্লাফুল ইন্টারন্যাশনাল